ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ये यहाँ का एसपी भी वहीं पर था, उनकी लोकसभा के अंदर, इस लोकसभा के अंदर बहुत गड़बड़ की। क्या नाम है मुर्गा? क्या नाम है मुर्गा? हाँ भाई, मुर्गा हो या नहीं हो, बाकी हम मुर्गा बना देंगे, हमारी सरकार आएगी तो। एक बात बता देता हूँ मैं, बहुत शराफत के साथ। চলতি বছরের 10ই জানুয়ারি পুরুলিয়ার ঝালদার বীরসা মোড়ে পদযাত্রা করেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। মিছিল শেষে সভায় তাঁর গলায় শোনা যায় কার্যত হুমকির সুর। উস্কানি ও হুমকির অভিযোগে কৈলাস বিজয়বর্গীয় সহ স্থানীয় একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে গত 26শে জানুয়ারি ঝালদা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মামলা রুজু করল পুলিশ। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতার হুমকির জেরে এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে। এই 6 বছরের মধ্যে দেশের যে মৌলিক সমস্যা, বেকার সমস্যা, বেকারত্বের সমস্যা, আরও যে মৌলিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এলাকায় অস্থিরতা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং বিভেদ সৃষ্টি করার জন্য এইসব মানে কাজগুলো, উত্তেজক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ওখানে যারা নেতৃত্বে আছেন তারা তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন। পাল্টা তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস যে পার্টি আছে না, এখানে এখন নেতাদেরকে কেউ পুচ্ছে নাই। তো দলের কাছে নম্বর সিস্টেম আছে, কে বিজেপির বড় নেতার বিরুদ্ধে উল্টাপাল্টা বলতে পারে তার একটা নম্বর পায়, কে বিজেপির নেতার বিরুদ্ধে কেস করতে পারে তার একটা নম্বর পায়। জেলা নেতৃত্বকে দেখাবার জন্য কি আমি দেখুন এইটা করেছি, এটাও তো নম্বর পেয়েছি, এর জন্য কেস করা। সব মিলিয়ে এফআইআর ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। হংসরাজ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।